ইস্তেমার পর আবার কি ইস্তেমা? মুসলমান আমার নাম, পরেরটা পরেরটা তাহলে ওলামায়ে কামের সাথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। ওলামায়ে উম্মতকে ভালোবাসা ঈমান, ওলামায়ে উম্মতকে ভালোবাসা ঈমান, ওলামায়ে উম্মতকে ভালোবাসা ঈমান, ওলামায়ে উম্মতের সাথে দুশ্মনী ইয়াহুদিয়াত, ওলামায়ে উম্মতের সাথে দুশ্মনী নাসরানিয়াত, ওলামায়ে উম্মতের সাথে দুশ্মনী ঈমানের সাথে দুশ্মনী, ওলামায়ে উম্মতের সাথে দুশ্মনী কোরআনের সাথে দুশ্মনী, ওলামায়ে উম্মতের সাথে দুশ্মনী আল্লাহর সাথে দুশ্মনী, ওলামায়ে উম্মতের সাথে দুশ্মনী রাসূলের সাথে দুশ্মনী। ওলামায়ে উম্মতের সাথে ছিলাম, আজই থাকবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার সময় আর 10 মিনিট। কি ভাই, কাকে ভালোবাসবো? আল্লাহকে। আরে কাকে ভালোবাসলা, কাকে ছাড়লা? ভালোবাসবো কাকে, বেসেছো কাকে? কাকে ভালোবাসা উচিত ছিল? কথা ঠিক না, ঠিক বলে না? কাকে ভালোবাসা উচিত ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখস্থ করো, মুখস্থ করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাযলান মিন আল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিম মিন আছারিস সুজুদ। আমরা যাদেরকে ভালোবাসি তাদের চেহারাগুলো সেজদার নূরে নূরে নূরানি, আর তোমরা যাদেরকে ভালোবাসো বিড়ির বিড়ির ধোঁয়ায় ধোঁয়ায় জলছানো। পার্থক্য এখানে, তোমরা যাদেরকে ভালোবাসো বিড়ির বিড়ি বুঝেন না, বিড়ি সিগারেট সিগারেট সিগারেটের ধোঁয়ায় ধোঁয়ায় জলছানো, আর গাঁজার ধোঁয়ায় ধোঁয়ায় জলছানো। আমরা যাকে ভালোবাসি সেজদার নূরে নূরে নূরান্বিত। আমাদেরও একটা ভালোবাসা আছে, আমরা বলে আমার উম্মত একজনকে ভালোবাসি। আল্লাহ, আপনারা ভালোবাসেন না? আমরা এমন একজনকে ভালোবাসি যার ভালোবাসায় বদরে 13 জন, যার ভালোবাসায় উহুদে 70 জন, যার ভালোবাসায় ফাতে মক্কাতে 12 জন, যার ভালোবাসায় তার জীবনের সাথে 1250। আমরা যাকে ভালোবাসি তার ভালোবাসায় তার অফাতের পরে, তার অফাতের পরে, তার ইন্তেকালের পরে, তার অফাতের পরে খোলাফায়ে রাশিদের জামানায় 1250 জান দিছে, সুবহানাল্লাহ। আমরা যাকে ভালোবাসি 1450 বছর পরেও তার জন্য খোলাতে জান দিছে, জান দিছে। আমরা যাকে ভালোবাসি তার জন্য আমরা 100টা জান যদি থাকতো, 100টা জীবন যদি থাকতো, আল্লাহর কসম আমি দিতে পারতাম। আমরা যাকে ভালোবাসি পশমে পশমে যদি 1টা জান থাকতো, রব্বে করিমের জন্য দিয়ে দিতাম। আমাদের ভালোবাসাও একটা আছে, সুবহানাল্লাহ, বলে না? আমাদের একটা কি আছে? ভালোবাসা আছে। আমাদের একটা কি আছে? ভালোবাসা। আমাদের একটা ভালোবাসা আছে। আহ আহ, যদি বলতে পারতাম ভালোবাসার চর্চা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আব্দুল কারীম আরেক জায়গায় বলেন, যদি তোমরা আমাকে ভালো না বাসো, আমি এমন এক জাতি বানাবো, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা আমাকে ভালোবাসবে, যাদেরকে আমি ভালোবাসবো। আমি এক কাউম বানাবো যারা আমাকে ভালোবাসবে, আমি তাদেরকে কি করবো? ভালোবাসবো কাকে, ঠিক করে নাও। আল্লাহকে, আল্লাহ রসুলকে, ভালোবাসবো কাকে? আল্লাহকে, আর কাকে? রসুলকে, সাহাবাদেরকে, তাবেঈনদেরকে, তাবে তাবেঈনদেরকে, আইমাই মুস্তাহিদিনদেরকে, বর্তমান জামানার ওলামায়ে উম্মতকে, বর্তমান জামানার কাদেরকে? ওলামায়ে উম্মতকে ভালোবাসবো, ভালোবাসবো তো। এই জন্য মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, যে তাবলীগের সাথে আছেন ওলামায়ে কেরাম, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, যে তাবলীগের সাথে আছেন ওলামায়ে কেরাম,
আমাদের ইস্তেমা আগামী 10-11-12 আমাদের ইস্তেমা 10-11-12 ঠিক আমাদের ইস্তেমা 10-11-12 ঠিক মুসলমানই করাবার পরে আর মুসলমানই নাই ঠিক কি বলছি বলেন বলেন কি বলছি কি বলছি আবার কোন আমাদের ইস্তেমা কবে ইস্তেমার পরের দিন আবার কি ইস্তেমা বুঝুন মুসলমানি করার পরে ইস্তেমার পর আবার কি ইস্তেমা মুসলমান আমার নাম পরেরটা পরেরটা তাহলে ওলামায়ে কামের সাথে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ ওলামায়ে উম্মতকে ভালোবাসা ঈমান ওলামায়ে উম্মতকে ভালোবাসা ঈমান ওলামায়ে উম্মতকে ভালোবাসা ঈমান ওলামায়ে উম্মতের সাথে দুশমনী ইয়াহুদিয়াত ঠিক ওলামায়ে উম্মতের সাথে দুশমনী নাসরানিয়াত ঠিক ওলামায়ে উম্মতের সাথে দুশমনী ঈমানের সাথে দুশমনী ওলামায়ে উম্মতের সাথে দুশমনী কোরআনের সাথে দুশমনী ওলামায়ে উম্মতের সাথে দুশমনী আল্লাহর সাথে দুশমনী ওলামায়ে উম্মতের সাথে দুশমনী রাসূলের সাথে দুশমনী খাতমা আল্লাহ তাআলা ওলামায়ে উম্মতের সাথে ছিলাম আজি থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার মসজিদের ইমামকে আপনি ভালোবাসবেন ঠিক ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার মসজিদের ইমামকে আপনি কি করবেন ভালোবাসবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ উম্মতকে বোঝা মানা সহজ করে দেয় আল্লাহ কাশ মেরে পাস ও আলফাজ হতি জিসসে মাই সমঝা সকতা জিসসে মাই সমঝা সকতা ড্রাইভার ছাড়া গাড়ি গন্তব্যে যায় না মিস্ত্রি ছাড়া চারটা পরে নাই ইঞ্জিনিয়ার ছাড়া ভবন হয় নাই ওলামায়ে উম্মত ছাড়া দিন হবে না 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 আল্লাহ আচ্ছা রব্বে করিম কেমনে বলেছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন রব্বে করিম যেন বলেন দেখো 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 1000 ড্রাইভার যদি এক মাঠে জমা হয় 1000 ড্রাইভার যদি এক মাঠে জমা হয় এরা 1000 ড্রাইভার মিলে কিন্তু একটা ইনজেকশন পুশিং করতে পারবে না 1000 ডাক্তার যদি একসাথে জমা হয় এরা কিন্তু সব মাই মিললে কিন্তু গাড়িটা গন্তব্যে দিতে পারবে না তাহলে বোঝা গেছে ড্রাইভার আর ইঞ্জিনিয়ার এক না তাহলে বোঝা গেছে ইঞ্জিনিয়ার আর ডাক্তার এক না এটা বোঝা গেছে তো বলেন রাত আর দিন এক না শীত আর গরম এক না জিল আর হারুর এক না বাসির আর আমা এক না বাসির আর আমা এক না চোখওয়ালা চোখ ছাড়াওয়ালা এক না চোখওয়ালা রন্ধ এক না চোখওয়ালা রন্ধ এক না চোখওয়ালা অন্ধ এক না জিল্লার হারুর এক না আসমানের জমিন এক না শীতার গরম এক না ওলামায়ে উম্মত আর জাহেল এক না লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ জান্নাতী আর জাহান্নামী এক না লা ইয়াস্তাবি আল্লাযীনা আমানু লা ইয়াস্তাবি মুমিন আর মুসি এক না মুমিন আর কাফের এক না মুমিন আর কাফের এক না অন্ধ আর অন্ধ আর চোখওয়ালা এক না আলেম আর তাবলিগী এক না আলেম আর জাহেল এক না সব বিষয় এক না যদি ঠিক হয় এই কথা ঠিক হবে না কেন আল্লাহ আল্লাহ মেহরবান ইকরাম আমাদেরকে বুঝদান সবক বলছিলাম দুইটা একটা হলো পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার আরেকটা হলো ঘুমাবার সময় 33 33 34 সুবহানাল্লাহ কে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন কারা পাঁচ কাজ করে যারা এক নম্বরে জিকির করলে পরে এদের দিল গলে যায় দুই নম্বর দিল গলে নাচে না দিল গলে গলে নাচে না নাচা জিকিরের অংশ না সাফ বলে দাও সাফ সাফ
বলে দাও নাসা জিকিরের অংশ না ঠিক নাসা দিয়ে নাসা হয় জিকির হয় না ঠিক কি বলছি বলেন নাসা দিয়ে নাসা হয় জিকির হয় না নাচা দিয়ে কি হয় নাচা হয় নাচা দিয়ে নাচা হয় জিকির হয় না সাইয়্যিদ রাম্বিয়া জিকির করেছেন নাচে নাই সিদ্দিক আকবর জিকির করেছেন নাচে নাই জিকিরের সাথে নাচার কোনো সম্পর্ক নাই নাচার সম্পূর্ণ বানাওয়াট আর বড় বানাওয়াট দাওয়াত দিলে দিয়ে না দিলে নাই আগামী বছর ও আগামী বছর দাওয়াত লিখে ফেলছি বলেন আলহামদুলিল্লাহ লিখে ফেলছে লেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে আর ডর নাই দুই নম্বরের তেলাওয়াত করলে পরে দিলেদের ইমান যেন বাড়ে বাড়ে লাগে তিন নম্বরে এরা না আল্লাহর উপরে ভরসা করে চার নম্বরে এরা না নামাজ পড়ে পাঁচ নম্বরে এরা না আল্লাহ রাস্তা দান করে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরা হলো আসল মুমিন এরা কি আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করে আমিন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আস্তাগফিরুকা